শারদা শিশুতীর্থের অঙ্কুর শ্রেণীতে সদ্য ভর্তি হয়েছে দিতিপ্রিয়া। বিকাশ সরকার ও দীপিকা সরকারের কন্যা দিতিপ্রিয়া। এই অল্প বয়সে সে এগিয়ে এসেছে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদানে। সূত্রের খবর, মঙ্গলবার দিতিপ্রিয়া চুলদান করে। এত অল্প বয়সে এই কাজের জন্য এগিয়ে আসার নজির জেলায় প্রথম। বাবা মায়ের সঙ্গে রায়গঞ্জের একটি পার্লারে চুলদান করে সে। এ বিষয়ে তার বাবা বিকাশ সরকার কি কি বলেছেন শুনে নেব। আপনাদের নাম কি? আজকে ওর চুল তুলে দেওয়া হচ্ছে, বিষয়টি যদি বলেন কিভাবে চিন্তা ভাবনা এলো এবং কোথায় পাঠাচ্ছেন? আমরা ওর যখন আস্তে আস্তে চুলটা বড় হতে থাকে, তারপর আমরা একদিন একটা নিউজে দেখলাম যে এরকম চুল ডোনেট করা যাচ্ছে, যেটা আপনার যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে চুল উঠে গেলে তাদেরকে যেন মানে চুলটা দেওয়া যায় আর কি। হ্যাঁ, তাহলে সেই চুলের অভাবটা পূরণ হয়। আর তারপর আমার মাও আজকে থেকে 11 বছর আগে ক্যান্সারের পেশেন্ট ছিল এবং সে এক্সপায়ার করে, কিন্তু আমরা মানে আমরা সামনে দেখেছি যে তার চুলগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, এ দেখতে খারাপ লাগে আর কি। তো আমরা তো অতটা কিছু ই করতে পারবো না, তো যেটুকু আমরা চুল দিয়ে যদি কিছুটা আমরা হেল্প করতে পারি আর কি। সেই জন্যই মেয়ের যখন চুল বড় হলো তখন চিন্তা ভাবনা করলাম যে যদি চুলটা পুরো ট্রাস্টে দেওয়া যায়, এবং আমরা কৌশিকদের সাথে মুক্তি কেন্দ্রে গিয়ে আমরা যখন এটা শুনলাম, তারপরে ওই মুম্বাইতে যেটা মদক ট্রাস্টে দেওয়া হয়, তারপর থেকে এই চিন্তা ভাবনা করলাম যে না, চুলটা একটু বড় করে একবারে আমরা দেওয়ার মতো উপযোগী হলো তখনই আমরা দেবো। আজকে মেয়ের চুলদান করলেন, তো কেমন লাগছে অনুভূতিটা? ভালো লাগছে, চুলটা ফেলে না দিয়ে নষ্ট না করে কারো হয়তো উপকারে লাগবে, সেইভাবে আমি খুব খুশি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।